করোনা থাকা কাটিয়ে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে। কিন্তু এরই মাঝে বকটুইয়ের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় পরীক্ষা থেকে ব্যক্ত হতে যাচ্ছিল বকটুই গ্রামের 12 জন ছাত্রী। অবশেষে রামপুরহাট মহকুমা শাসক ও জেলা শাসকের উদ্যোগে এই 12 জন ছাত্রী রামপুরহাটের উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে যায়। সেখানে ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সমস্ত আতঙ্ক ভয়ের পরিবেশ কাটিয়ে পরীক্ষা দেয় ছাত্রীরা। গ্রামে আতঙ্কে ছিলাম, পড়াশোনা হচ্ছিল না, পড়ছি কিন্তু মন বসছিল না, সেই জন্য আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা এখান থেকে মানে ভালোভাবে পরীক্ষাটা দিচ্ছি, এখানে আমরা অনেক নিরাপদেও আছি। বকটুই গ্রামের বাসিন্দারা নারকীয় ঘটনার পর নিজেদের সন্তানদের অন্যত্র পাঠিয়ে দিয়েছিল। তার মধ্যে 12 জন ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেয়েছিল। ঘটনার পরেই এলাকার অভিভাবকরা জেলা শাসককে বিষয়টি জানায়। রামপুরহাটের মহকুমা শাসক ও জেলা শাসক উদ্যোগ নেন পড়ুয়াদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ পড়াশুনোর। এরপর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় বকটুইয়ের 12 জন উচ্চ মাধ্যমিক ছাত্রীদের। বকটুইয়ের আতঙ্ক কাটিয়ে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে পড়াশুনো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই কথা মাথায় রেখেই পরীক্ষার কয়েকটি দিন তাদের ওই বেসরকারি স্কুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পরীক্ষার্থীদের থাকা এবং পড়াশুনোর উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ ছাত্রীরা রামপুরহাটের উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে যায়। খুব সম্প্রতি বকটুই গ্রামে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা 11-এ পরীক্ষা দিচ্ছে তাদের মানসিক দুশ্চিন্তার কথা ভাবনা চিন্তা করে আমরা গুরুকুল পাবলিক স্কুলের তরফ থেকে তাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি এবং তাদের এক্সামিনেশন সেন্টারে পৌঁছে দেওয়া নিয়ে আসার ব্যবস্থা করেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল বকটুইয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশ মেনে রামপুরহাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্রীরা যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করে প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগে খুশি পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।